বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি সালমান শাহ ও শাবনূর প্রায় সব কোটি ছবি হিট হয়েছে রোমান্টিক ছবিতে এ দুজনের তাদের প্রেমের অভিনয় দর্শক ভালোভাবে চলচ্চিত্রে এসেছে এমন তারকার সংখ্যাও কম নয় এরই ধারাবাহিকতায় এবার তরুণ প্রজন্মের সুদর্শন নায়ক জিয়াউল রোশান তার চলচ্চিত্রে আসার অনুপ্রেরণার দুটি নামের কথা জানালেন আর এই নাম দুটি হল সালমান শাহ ও শাবনুর গত একত্রিশ ডিসেম্বর রোশানের সঙ্গে তার স্বপ্নের নায়িকা শাবনুরের সাক্ষাৎ হয় এই সময় তারা খানিকটা সময় কথা বলেন বেশ কিছু চিত্র তুলেছেন সেদিন। আর সেই নিজের নিজের কথা সোমবার পোস্টের মাধ্যমে জানিয়েছেন রোশান শাবনূরের সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মহানায়িকার আশীর্বাদ এরপর রোশান বলেন বাংলা চলচ্চিত্রকে ভালোবাসতে শিখেছি মহানায়ক সালমান শাহ এর সেই মহান নায়িকা শাবনুর আপুকে দেখেই দেখলেই যেন সেই মহানায়কের ভালোবাসা এবং শ্রদ্ধা আপু তোমাকে থাকো চলচ্চিত্রে প্রবেশ করেন রোশান এরই মধ্যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি তার অভিনীত বেপরোয়া নামে একটি ছবি শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন